everyone, welcome to my YouTube channel again. চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি টপিক হতে যাচ্ছে আজকে। আজকে তোমাদের সাথে একটা হেয়ার স্ট্রেটনার শেয়ার করব এন্ড হেয়ার স্ট্রেটনিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স। সো আমার আজকের হেয়ার স্ট্রেটনার হচ্ছে এটা। এটা হচ্ছে ভাইগরের, এটার মডেল নাম্বারটা হচ্ছে V908 ভাইগর ভিগোর হোয়াটএভার যে যেটা বলতে চাও। সো এটা দিয়ে হচ্ছে আজকে আমি তোমাদেরকে স্ট্রেট করে দেখাবো চুলটা, যে কত সুন্দর এটা দিয়ে স্ট্রেটনিং হয়ে যায় চুল এবং কত লং লাস্টিংও থাকে। তবে স্ট্রেট করার আগে কিছু কথা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে আমরা একটা ভুল সচরাচর অনেক বেশি করি যে হেয়ার স্ট্রেটনার নিয়েই হচ্ছে আমরা স্ট্রেটনিং করা শুরু করে দিই উইদাউট এনি প্রোটেকশন। স্কিনের যেমন মেকআপের আগে কিছু প্রোটেকটিভ লেয়ার ইউজ করা লাগে, দ্যাট মিন্স ময়েশ্চারাইজার, প্রাইমার এক্সেট্রা দিয়ে আমরা হচ্ছে স্কিনটাকে প্রিপেয়ার করে নিই, চুলটাকেও কিন্তু প্রিপেয়ার করার দরকার আছে। অ্যান্ড সেটার জন্য আমাদের প্রয়োজন একটা হিট প্রোটেক্টিং স্প্রে। সো হিট প্রোটেক্টিং স্প্রেটা আমাদের জন্য খুবই নেসেসারি চুলটাকে ড্যামেজ থেকে সেফ করার জন্য। তো আজকে হচ্ছে আমি যে হিট প্রোটেক্টিং মিস্ট বা স্প্রেটা ইউজ করছি সেটা হচ্ছে VNG-র। আমাদের নর্মালি বাংলাদেশে অনেক ধরনের হেয়ার স্ট্রেটনার্স জন্য স্প্রে পাওয়া যায়, প্রোটেকশন স্প্রে পাওয়া যায়, তোমরা তোমাদের যে কোনো প্রেফারেন্স অনুযায়ী ইউজ করতে পারো। আমি আজকে এটা ইউজ করতেছি। আর আমি যেই পেজ থেকে হচ্ছে স্ট্রেটনার অ্যান্ড স্প্রেটা পারচেস করেছি ওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফার্স্টে যেটা করতে হবে, চুলটাকে ভালো করে একটু কম্ব করে নিতে হবে। সো আমার চুলটা হচ্ছে ওয়েভি, আমি যতই কম্ব করি ওয়েভি দেখায়। তো কম করার পরে হচ্ছে স্প্রেটাকে আমি চুলের ভিতর চুলের মধ্যে দিয়ে নেব, একটু দূর থেকে দিতে হবে এবং মেক শিওর যে চুলের প্রত্যেকটা লেয়ারে যাতে স্প্রেটা পৌঁছায়, নাতে না হলে যেটা হবে যে যেখানে ভালোভাবে স্প্রেটা পড়বে না চুলটা ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমি স্প্রেটা ভালোভাবে দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি আমার চুলটাকে কম্ব করে নেব পারফেক্টলি। কম্ব করার আগে যেটা করতে হবে, আমাকে আমার স্ট্রেটনারটাকে একটু প্রি হিটে দিতে হবে। তো এখানে হচ্ছে স্ট্রেটনারের এখানে তোমার পাওয়ার বাটনটা পেয়ে যাবে। সো আমি এটাকে আগে অন করে নেই। দেন দেখো এখানে লাইট জ্বলার পরে এখানে হচ্ছে তোমার তোমার টেম্পারেচারটা ফিক্স করতে পারবে। এখানে 170 থেকে 190, 210 অ্যান্ড 230 পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে। আমি ইউজুয়ালি 210-এই করি, একদম হাইয়েস্টের থেকে এক স্টেপ লোতে করি। তো আমি এটাকে টেম্পারেচারটাকে এখন ফিক্স করে নেব 210-এ। ফার্স্টে এটা 230-তে ছিল, আমি এটাকে এক স্টেপ নামিয়ে 210-এ নিয়ে এসেছি। এখন এটাকে আমি 1 মিনিটের মতন প্রি হিট হতে দিব, ততক্ষণে আমি আমার চুলটাকে কম্ব করে নেব। আমার হচ্ছে স্ট্রেটনারটা হচ্ছে প্রি হিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি স্ট্রেট করা শুরু করবো। আমি চুলগুলোকে ভাগে ভাগে বেঁধে নিয়েছি যাতে হচ্ছে স্ট্রেট করতে আমার প্রবলেম না হয়। সো লেটস স্টার্ট। আরেকটা জিনিস যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে লাইক একটা স্ট্রেন্ড হচ্ছে স্ট্রেট করার পরে ওইটাকেই আবার বারবার 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 করতে থাকি, এটা কিন্তু করা যাবে না। এতে করে কিন্তু বার্নিং অ্যান্ড ড্যামেজের যে চান্সেসটা সেটা অনেকাংশে বেড়ে যাবে। যেটা করতে হবে যে ফার্স্টে আমরা এক স্টেপ করে স্ট্রেটনিং করে যাব, তারপরে যদি মনে হয় যে না আমার ওই জায়গাটা হচ্ছে আর একটু স্ট্রেটনিংয়ের দরকার আছে, তখন চুলটাকে ঠান্ডা করে আবার নতুন করে ওটাকে স্ট্রেট করতে হবে। একবারে যদি আমি একই স্ট্রেন একই লেয়ার হচ্ছে বারবার গরম অবস্থায় বারবার বারবার আমি স্ট্রেট করি, সেক্ষেত্রে কিন্তু বার্নিং অ্যান্ড ড্যামেজের পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। সো এই তো ছোটোখাটো কিছু দিক ফলো করলে কিন্তু পারফেক্টলি হেয়ারটা স্ট্রেট করা যায়। এখন হচ্ছে আমি আমার পুরো চুলটা স্ট্রেট করে চলে আসতেছি এখনই। সো ভিউয়ার্স, অ্যাজ ইউ ক্যান সি আমার চুলগুলো কত সুন্দরভাবে স্ট্রেট হয়ে আছে, মনে হচ্ছে মাত্র রিবন্ডিং করে আসলাম। আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাই সি, এই স্ট্রেটনারটা আসলে জাস্ট ওয়াও, অসম্ভব ভালো এবং বাজেটের মধ্যে একটা খুবই সুন্দর এবং হ্যান্ডি, মানে ইউজ করতেও খুব আরাম, সব দিক দিয়ে জাস্ট পারফেক্ট। আমি তো এই স্ট্রেটনারের সিরিয়াসলি প্রেমে পড়ে গেলাম। তো তোমরা যদি একটা বাজেটের মধ্যে এবং পারফেক্ট একটা স্ট্রেটনার চাও অবশ্যই কিন্তু এটা কিনতে পারো। আর আমি এটার যে পেজ থেকে কিনেছি সেটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ইয়া, আজকে ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।